Welcome again. At first, I request you to subscribe my channel Sure Success English Academy to get more videos like these, and I will definitely fulfill your request individually. Last day, I have discussed about three parts from chapter 5. Today, I will discuss about the next three parts out of nine parts from Sermon on the Mount taken from the Bible New Testament. Chapter 5, the title is Gospel of Saint Matthew. So let's come to the text. আগের দিন আমরা দেখেছিলাম তিন নম্বর পার্ট কি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আলোচনা করা হয়েছে জেসাস থটস অ্যাবাউট দ্য ওল্ড টেস্টামেন্ট, অর্থাৎ ওল্ড টেস্টামেন্টের পুরাতন নিয়ম সম্বন্ধে যিশু কি বলেছেন। আজকে আমরা যেটা দেখব প্রিন্সিপালস নাম্বার 21 থেকে, অর্থাৎ টিচিং অ্যাবাউট অ্যাঙ্গার, জেসাস ক্রোধ সম্পর্কে কি বলেছেন। তো টিচিং অ্যাবাউট অ্যাঙ্গার এটা শুরু হচ্ছে প্রিন্সিপালস নাম্বার 21। সো লেটস কাম টু দ্য টেক্সট। ইয়ার হ্যাভ হার্ড দ্যাট ইট ওয়াজ সেড অফ দেম অফ ওল্ড টাইম। ইয়ার মিন্স ইউ হ্যাভ হার্ড, তোমরা শুনেছ, দ্যাট যে ইট ওয়াজ সেড, এটা বলা হয়েছিল অফ দেম, তাদের, অফ ওল্ড টাইমস, আগে কি বলা হয়েছিল, দাও শ্যাল নট কিল, তুমি কাউকে হত্যা করো না, অ্যান্ড হুজেভার শ্যাল কিল শ্যাল বি ইন ডেঞ্জার ফর দ্য জাজমেন্ট, এবং তুমি যদি হত্যা করো, তুমি যদি নরহত্যা করো, তাহলে তোমাকে বিচারালয়ে তার জবাবদিহি করতে হবে। হুজেভার শ্যাল কিল, যে হত্যা করবে, যে নরহত্যা করবে, শ্যাল বি ইন ডেঞ্জার অফ দ্য জাজমেন্ট, জাজমেন্ট মানে বিচারালয়, ডেঞ্জার মানে তাকে জবাবদিহি করতে হবে, জবাবদিহি করা, এখানে ডেঞ্জার মিন্স জবাবদিহি করা, অর্থাৎ বিচারালয়ে তাকে জবাবদিহি করতে হবে কেন হত্যা করল। প্রিন্সিপালস নাম্বার 22, বাট আই সে আন টু ইউ, কিন্তু আমি তোমাকে বলছি, কি বলছি, দ্যাট হুজ এভার, যে ইজ অ্যাংরি উইথ হিজ ব্রাদার্স, হিয়ার ব্রাদার্স মিন ব্রাদার মিন পিপল, যে কোনো লোকের প্রতি খুব রেগে যাবে উইদাউট এ কজ, কোনো রকম কারণ ছাড়াই, শ্যাল বি ইন ডেঞ্জার অফ দ্য জাজমেন্ট, তাহলে তাকে বিচারালয়ের জবাবদিহি করতে হবে। অ্যান্ড হুজ এভার, এবং যে শ্যাল সে টু হিজ ব্রাদার, কোনো লোককে বলবে, রাকা, আরএসিএ, রাকা মিন্স ফুল, রাকা বলবে, শ্যাল বি ইন ডেঞ্জার অফ দ্য কাউন্সিল, তাহলে তাকে কী করতে হবে, তাহলে তাকে ইহুদিদের মহাসভায়, এখানে কাউন্সিল বলতে ইহুদি মহাসভায়, তার জবাবদিহি করতে হবে। বাট হুজ এভার শ্যাল সে, এবং যে বলবে, দাও ফুল, তুমি প্রচণ্ড, শ্যাল বি ইন ডেঞ্জার অফ হেল ফায়ার, তাহলে তাকে নরকের আগুনে তার জবাব দিতে হবে, অর্থাৎ যে পছন্দ বলবে কাউকে, তাকে নরকের আগুনে ছুঁড়ে ফেলা হবে। প্রিন্সিপালস নাম্বার 23, দেয়ার পর সেই কারণে ইফ দাও ব্রিং দ্য গিফট টু দ্য অল্টার, যদি তুমি নৈবেদ্য উৎসর্গ করো, গিফট এখানে নৈবেদ্য, অল্টার মিন্স মন্দিরের যোগ্য বেদি, ইফ দাও মিন্স ইউ, ইফ ইউ ব্রিং দ্য অল্টার, যদি তোমার নৈবেদ্য তুমি কি করো, অফার, অফার করো, কাকে, টু দ্য অল্টার, যোগ্য বেদির সামনে, অ্যান্ড দে আর রিমেম্বারেস্ট দ্যাট, এবং তোমার যদি মনে পড়ে যায় সেই সময়, দ্যাট যে দ্য ব্রাদার হ্যাভ অট এগেনস্ট দি, যে তোমার ভাই, অর্থাৎ যে কেউ লোক তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ এনেছে বা কোনো কারো অভিযোগ আছে, তো সেই সময় তুমি কী করবে। তো প্রিন্সিপালস 24 উনি বলছেন, লিভ দেয়ার দ্য গিফট, তুমি তোমার নৈকর দোকানে রেখে যাও, বিফোর দ্য অল্টার, যোগ্যবেদির সামনে, অ্যান্ড গো দাই ওয়ে, এবং তুমি তাড়াতাড়ি তার কাছে যাও, ফার্স্ট বি রিকনসাইল্ড টু দ্য ব্রাদার, প্রথমে তুমি তার সাথে গিয়ে মিটমাট করে নাও, রিকনসাইল্ড, মিটমাট করে নাও, অ্যান্ড দেন কাম, তারপরে তুমি আসো, অ্যান্ড অফার দ্য গিফট, এবং তারপরে তুমি তোমার নৈবেদ্য ঈশ্বরকে উৎসর্গ করো। প্রিন্সিপালস নাম্বার 25, এগ্রি উইথ দাইন অ্যাডভার্সারি কুইকলি, অ্যাডভার্সারি মিন্স এনিমি, তুমি তোমার যদি কোনো শত্রু তোমার বিরুদ্ধে কোনো মামলা করে, এগ্রি, তার বিরুদ্ধে তুমি রাজি হয়ে যাও তার সাথে, এগ্রি উইথ দাইন অ্যাডভার্সারি কুইকলি, তুমি তোমার শত্রুর সাথে তাড়াতাড়ি রাজি হয়ে যাও, ওয়াইল দাও আর ইন দ্য ওয়ে উইথ হিম, এবং রাস্তাতেই সেটা মিটিয়ে ফেলো, অর্থাৎ এখানে উনি বলতে চাইছেন, যদি তোমার শত্রু তোমার বিরুদ্ধে মামলা করতে চায়, তাহলে মামলা করতে যাওয়ার আগে তুমি রাস্তাতেই বা কোর্টেতেই, এই কোর্টের আগে যাওয়ার আগে তুমি মিটিয়ে ফেলো, লিস্ট অ্যাট এনি টাইম দ্য অ্যাডভার্সারি ডেলিভার দি টু দ্য জাজ, লিস্ট অ্যাট এনি টাইম, যে কোনো সময় দ্য অ্যাডভার্সারি, তোমার ডেলিভার দি, তোমাকে
তুলে দেবে কার হাতে? টু দ্য জাজ, বিচারকের হাতে। অ্যান্ড দ্য জাজ ডেলিভার দি টু দ্য অফিসার, এবং জাজ কী করবে? তোমাকে কারাগারে রক্ষীর হাতে তুলে দেবে। অ্যান্ড দাও রিকাস্ট ইন টু প্রিজন, এবং তোমাকে সেই রক্ষী কারাগারবদ্ধ করে রাখবে। ভেরিলি আই সে আনটু দি, আমি তোমাদের বলছি, দাও শ্যাল বাই নো মিন্স কাম আউট দেন্স, দেন্স মিন্স দেয়ার, তুমি সেখান থেকে কোনো মতেই বেরিয়ে আসতে পারবে না, টিল দাও হ্যাভ পেড দ্য আটারমোস্ট ফার্থিং, যতক্ষণ না তুমি তার শেষ প্রাপ্যটুকু মিটিয়ে দিচ্ছ, অর্থাৎ তুমি শেষ প্রাপ্যটুকু মিটিয়ে দিলে তুমি সেখান থেকে বেরোতে পারবে। এরপরে আসছি প্রিন্সিপালস নাম্বার 27, যেখানে উনি যৌন পাপ বিষয়ে কিছু বলেছেন, অর্থাৎ টিচিং অ্যাবাউট অ্যাডাল্টারি সিনস অথবা সেক্সুয়াল সিনস। প্রিন্সিপালস নাম্বার 27, ইউ হ্যাভ হার্ড, তুমি শুনেছো, দ্যাট যে ইট ওয়াজ সেড বাই দেম অফ অল টাইমস, এটা আগে বলা হয়েছে, কী বলা হয়েছে? দাও শ্যাল নট কমিট অ্যাডাল্টারি, কখনো তুমি কী করো না, যৌন পাপ করো না, কমিট অ্যাডাল্টারি, যৌন পাপ করো না। বাট আই সে অ্যান্ড টু ইউ, কিন্তু আমি তোমাকে বলছি, দ্যাট হুজ এভার যে লুক অন এ ওম্যান, যে কোনো মহিলার দিকে লুক তাকাবে কীভাবে? টু লাস্ট আফটার হার, লালসাপূর্ণ দৃষ্টি নিয়ে, হ্যাভ কমিটেড অ্যাডাল্টারি, তাহলে সে তার সঙ্গে যৌন করলো, যৌনতা করলো, অর্থাৎ সে তার সাথে সেক্সুয়াল যৌন পাপ করলো, সেক্সুয়াল সিনস অথবা অ্যাডাল্টারি সিনস করলো। অর্থাৎ উনি বলতে চাইছেন, কোনো মহিলার দিকে যদি কেউ লালসাপূর্ণ দৃষ্টি নিয়ে তাকায় তাহলে সে যৌন পাপ করলো, উইথ আর অ্যাডাল্টারি ইন ইজ হার্ট, মন থেকে। অর্থাৎ কেউ যদি কোনো লোক, কোনো পুরুষ যদি কোনো মহিলার দিকে তার মন থেকে লালসাপূর্ণ দৃষ্টি নিয়ে তাকায় তাহলে সে যৌন পাপ করলো। এরপর আছে প্রিন্সিপালস নাম্বার 29, অ্যান্ড ইফ দ্য রাইট আই অফেন্ড ইউ, যদি রাইট আই তোমার ডান চোখ তোমাকে বাধ্য করে কী করতে? পাপ করতে, অফেন্ড, ব্ল্যাক ইট আউট, তাহলে তুমি এটাকে তুলে ফেলো। অ্যান্ড কাস্ট ইট ফ্রম দি, এবং তোমার কাছ থেকে এটাকে ছুঁড়ে ফেলো। ফর ইট ইজ প্রফিটেবল, এটা খুবই ভালো হবে। ফর দি, তোমার ক্ষেত্রে, দ্যাট যে ওয়ান অফ দ্য মেম্বার্স শুড পেরিস, যে তোমার যতগুলো শরীরে মেম্বার আছে অর্থাৎ যতগুলো পার্ট আছে তার মধ্যে তুমি একটাকে ধ্বংস করে দিয়েছো, আর সেটা যদি না করো, নট দ্যাট দাই হোল বডি শুড বি কাস্ট ইন টু হেল, তাহলে ওই তোমার চোখের জন্যে, তুমি যে তার দিকে লালসাপূর্ণ দৃষ্টিতে তাকিয়েছো বা তোমার চোখ দিয়ে কোনো পাপ করেছে তার জন্যে তোমাকে নরকে চলে গেল, তাহলে তুমি কী করবে? তোমার যদি চোখ কোনো অপরাধ করে তাহলে তুমি তোমার চোখকে উফলে ফেলো, যাতে সে আর কোনো অপরাধ করতে না পারে, তার পরিবর্তে তুমি স্বর্গে স্থান পাবে, কিংডম অফ হেভেন, স্বর্গে স্থান পাবে। প্রিন্সিপালস নাম্বার 30, অ্যান্ড ইফ দাই রাইট হ্যান্ড অফেন্ড দি, যদি তোমার ডান তোমাকে পাপ করতে বাধ্য করে, কাটিট অফ, তুমি একই রকমভাবে তাকেও কেটে ফেলো। অ্যান্ড কাস্ট ইট ফ্রম দি, এবং তোমার কাছ থেকে এটাকে ছুঁড়ে ফেলো। ফর ইট ইজ প্রফিটেবল, এটা তোমার ক্ষেত্রে খুব ভালো হবে। ফর দি, দ্যাট ওয়ান দ্য মেম্বার্স, তোমার যতগুলো শরীরে মেম্বার্স আছে তার মধ্যে সুদ ফেরিস, যেটা তোমাকে ধ্বংস করে দিত সেটাকে তুমি শেষ করে দিলে, আর সেটা যদি না করো, অ্যান্ড নট দ্যাট দাই হোল বডি, এবং তার জন্য তোমাকে কী করতে হবে? সুদ কাস্ট ইট টু হেল, তোমাকে নরকে যেতে হবে। এরপর আসি টিচিং অ্যাবাউট ডাইভোর্স, যেটা শুরু হচ্ছে প্রিন্সিপালস নাম্বার 31 থেকে, অর্থাৎ যিশু ডাইভোর্স সম্পর্কে কি বলেছেন। ইট হ্যাথ বিন সেড, এটা বলা হয়েছে, হুজেভার শ্যাল পুট অ্যাওয়ে হিজ ওয়াইফ, যে তার স্ত্রীকে ডিভোর্স দিতে চায়, পরিত্যাগ করতে চায়, তো লেট হিম গিভ হার এ রিটেন অফ ডাইভোর্সমেন্ট, তাহলে তাকে লিখিত দিতে হবে, অর্থাৎ ত্যাগপত্র দিতে হবে, আদারওয়াইজ ডাইভোর্স দেওয়া যাবে না। প্রিন্সিপালস নাম্বার 32, বাট আই সে আনটু ইউ, কিন্তু আমি তোমাকে বলছি, দ্যাট হুজেভার শ্যাল পুট অ্যাওয়ে হিজ ওয়াইফ, যে তার স্ত্রীকে পরিত্যাগ করলো বা ডিভোর্স করলো, সেভিং ফর দ্য কজ অফ ফর্নিকেশনস, অর্থাৎ ফর্নিকেশন মানে ব্যভিচার ছাড়াই, যে তার স্ত্রীকে ডিভোর্স দিল, কজ ইট হার টু কমিট অ্যাডাল্টারি, তাহলে তার স্ত্রীকে সে কী করলো? যৌন পাপ করার জন্য উদ্বুদ্ধ করলো, অর্থাৎ যৌন পাপের দিকে ঠেলে দিল। অ্যান্ড হুজ এভার শ্যাল মেরি হার, এবং যে তাকে বিয়ে করবে, দ্যাট ইজ ডাইভোর্সড, অর্থাৎ ওই ডাইভোর্সড মহিলাকে যে বিয়ে করবে, কমিট অ্যাডাল্টারি, তাহলে সেও যৌন পাপ করল। এরপরে আসি টিচিং অ্যাবাউট প্রমিস, উনি প্রমিস সম্পর্কে কী বলেছেন, যেটা শুরু হচ্ছে 33 দিন, এগেন আই হ্যাভ হার্ড,
Again, you have heard, তুমি শুনেছো that she, it had been said by them of old time, তাদের আগে বলা হয়েছিল, thou shalt not forswear thyself, যে তুমি তোমার নিজের নামে প্রতিশ্রুতি করতে পারো না, forswear, promise করা, thyself, তোমার নিজের নামে, বা নিজের হয়ে, আমরা অনেকেই বলি, আমার মাথার দিক দিয়ে, আমার চোখের দিক দিয়ে, মুখে হাত দিয়ে বলছি, এরকম বলো না কখনো, কেন? But shall not perform unto the Lord thine oaths. আর কি বলবেন কখনো ঈশ্বরের নামেও শপথ করে কোনো প্রমিস করো না. বাট আই সে আনটু ইউ, আমি তোমাকে বলছি, সোয়ার নট এট অল, এসব কখনোই করো না, নাইদার বাই হেভেন, ঈশ্বরের নামেও করো না, ফর ইট ইজ গডস থ্রন, কেন কি এটা ঈশ্বরের সিংহাসন. প্রিন্সিপলস নম্বর 35, নট বাই দ্য আর্থ, পৃথিবীর নামেও শপথ করো না, কেন? ফর ইট ইজ হিজ ফুড স্টোর, কেন কি এটা ঈশ্বরের পীঠস্থান. নাইদার বাই জেরুজালেম, জেরুজালেমের নামেও করো না, কেন? ফর ইট ইজ দ্য সিটি অফ দ্য গ্রেট কিং, কেন কি এটা মহান রাজার নগরী. প্রিন্সিপালস নম্বর 36, নাইদার সেল্ট দাও সোয়ের বাই দাই হেড, তুমি তোমার মাথা দিও, মাথার দিক দিয়েও শপথ করো না, বিকজ দাও কাস্ট নট মেক ওয়ান হেয়ার হোয়াইট অর ব্ল্যাক, কেন কি দাও বলতে ইউ ক্যানস্ট মানে ক্যান ক্যান নট মেক, তুমি তৈরি করতে পারবে না ওয়ান হেয়ার একটা চুলকে হোয়াইট অর ব্ল্যাক, তুমি তোমার মাথার একটা চুলকে কখনো কালো বা সাদা করতে পারবে না, সুতরাং তুমি তোমার মাথার দিক দিয়েও দিও না. প্রিন্সিপালস নম্বর 37, বাট লেট ইউর কমিউনিকেশন বি, তোমার কথা এরকম হোক যেটা হ্যাঁ সেটা হ্যাঁ, ইয়া ইয়া, যেটা হ্যাঁ সেটা হ্যাঁ, নি না, যেটা না সেটা না, ফর হোয়াটস এভার ইজ মোর দেন দিস মোমেন্ট অফ ইভিল, এছাড়া অন্য আর যা কিছু তা মন্দের কাছ থেকে আসে. এরপর আসছি টিচিং অ্যাবাউট রিভেঞ্জ, অর্থাৎ উনি প্রতিশোধ নেওয়ার ব্যাপারে কি বলেছেন. ইউ হ্যাভ হার্ড, তোমরা শুনেছো, কি শুনেছো, অ্যান আই ফর অ্যান আই, চোখের বদলে চোখ, অ্যান্ড এ টুথ ফর এ টুথ, এবং দাঁতের বদলে দাঁত. প্রিন্সিপালস নম্বর 49, বাট আই সে আনটু ইউ, কিন্তু আমি তোমাকে বলছি, দ্যাট ইউ রেসিস্ট নট ইভিল, দুষ্ট লোকদের প্রতিরোধ করো না, বাট হুজ এভার সেলস মাইট বি, বরং যদি কেউ তোমাকে কি করে মাউন্ট বি অন দাই রাইট চিক, যদি তোমার কেউ ডান গালে চর মারে, স্মাইট মানে চর মারা, তোমার ডান গালে চর মারে, তুমি কি করবে, টার্ন টু হেম দ্য আদার অলসো, তাহলে তুমি তোমার বাঙালটাও বেঁধে দাও. গান্ধীজি এটাই বলতেন, এটাও হতে পারে গান্ধীজি বাইবেল থেকে কতটা নিয়েছিলেন. প্রিন্সিপালস নম্বর 40, অ্যান্ড ইফ এনি ম্যান উইল সিউ দি অ্যাট দ্য ল, কেউ যদি তোমার পাজামা কেড়ে নেওয়ার জন্য মামলা করে তোমার বিরুদ্ধে, অ্যান্ড ইফ এনি ম্যান যদি উইল সিউ দি অ্যাট ল, কেউ যদি তোমার বিরুদ্ধে মামলা করে, অ্যান্ড টেক হ্যাভ দাই কোর্ট, এবং তোমার যদি কোর্ট কেড়ে নিতে চায়, লেট হিম হ্যাভ দাই ক্ল অলসো, তাহলে তুমি তার জামাটাও খুলে দাও, তোমার জামাটাও তাকে খুলে দিয়ে দাও. প্রিন্সিপালস নম্বর 41, অ্যান্ড হুজ এভার শ্যাল কম্পেল দি টু গো এ মাইল, কেউ যদি তোমাকে এক মাইল যাওয়ার জন্য বলে, গো উইথ হিম টোয়েন, তুমি তার জন্য দুই মাইল যাও, গিভ টু হিম দ্য টাস্ক দি, তাকে তুমি দাও যে তোমার কাছে আসছে চাইছে, অ্যান্ড ফ্রম হিম দ্যাট উড বরো অফ দি টার্ন নট দাও অ্যাওয়ে, যদি কেউ তোমার কাছে আসে কিছু চায় তো তুমি তাকে দিও, তোমার কাছ থেকে কেউ ধার চাইলে দ্যাট উড বরো অফ দি, এখানে বড় মানে ধার চাও, তোমার কাছ থেকে যদি কেউ কিছু ধার চায় তাহলে কী করবে, তুমি তাকে অবশ্যই দিও, তুমি অস্বীকার করো না, টার্ন নট দাও অ্যাওয়ে, তুমি অস্বীকার করো না, তুমি তাকে অবশ্যই দেবে. লাস্ট পার্ট, টু লাভ এভরি ওয়ান, সকলকে ভালোবাসার সম্পর্কে উনি কী বলেছেন. প্রিন্সিপালস নম্বর 43, ইয়া হ্যাভ হার্ড, তোমরা শুনেছো, দ্যাট জি ইট হ্যাজ বিন সেড, এটা বলা হয়েছে, দাও শ্যাল্ট লাভ দ্য নাইবার, তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসো, অ্যান্ড হেট দাইন এনিমি, এবং তুমি তোমার এনিমিকে ঘৃণা করো, বাট আই সে আনটু ইউ, কিন্তু আমি তোমাকে বলছি, লাভ ইউর এনিমিজ, তুমি তোমার এনিমিজকে ভালোবাসো, ব্লেস দেম, তাদের আশীর্বাদ করো, দ্যাট কার্স ইউ, যারা তোমাকে অত্যাচার করছে, ডু গুড টু দেম, তাদের ভালো করো, দ্যাট হেট ইউ, যারা তোমাকে ঘৃণা করছে, অ্যান্ড প্রে ফর দেম, তাদের জন্য প্রার্থনা করো, হুইচ ডিসপাইটফুলি ইউজ ইউ, যারা তোমাকে বেপরোয়াভাবে ব্যবহার করছে, অ্যান্ড পারসিকিউট ইউ, যারা তোমাকে অত্যাচার করছে, পারসিকিউট
কথাটা তোমরা আগেই বলেছো, নির্যাতিত, যারা তোমাকে নির্যাতিত করছে তার জন্য তুমি প্রার্থনা করো। প্রিন্সিপলস নাম্বার 45, দ্যাট ইউ মে বি দ্য চিলড্রেন অফ ইউর ফাদার, এইভাবে তুমি তোমার পিতার শিশু হতে পারবে। হুইচ ইজ ইন হেভেন, যিনি স্বর্গে আছেন। ফর হি মেক হিজ সান টু রাইজ অন দ্য ইভিল অ্যান্ড অন দ্য গুড, কেন তিনি তো সূর্য ওঠান অন দ্য ইভিল অ্যান্ড অন দ্য গুড, ভালো এবং খারাপ সবাইকার মাথার উপরে কিন্তু সূর্য ওঠান। অ্যান্ড সেন্ড রেইন অন দ্য জাস্ট অ্যান্ড অন দ্য আনজাস্ট, এবং খারাপ এবং ভালো সবাইকার জন্যই তো তিনি কী করেন, বৃষ্টি বর্ষাত করেন। জাস্ট অ্যান্ড আনজাস্ট, যারা ধার্মিক এবং অধার্মিক সবাইকার জন্যই কি তিনি বৃষ্টি বর্ষাত করেন। অ্যান্ড ইফ ইউ লাভ দেম হুইচ লাভ ইউ, তুমি তাদের ভালোবাসো যারা তোমাকে ভালোবাসে। ইফ ইউ লাভ দেম, তুমি যদি তাদের ভালোবাসো, হুইচ লাভ ইউ, যারা তোমাকে ভালোবাসে, হোয়াট রিওয়ার্ড হ্যাভ ইউ, তাহলে তোমার এতে পুরস্কার কোথায়, তোমার এতে গর্ব কোথায়। ডু নট ইভেন দ্য পাবলিকেশনস দ্য সেম, যারা কর আদায় করে তারাও তো এরকমই করে, তাই না। প্রিন্সিপলস নাম্বার 47, অ্যান্ড ইফ ইউ স্যালুট ইউর ব্রাদার্ন অনলি, তুমি যদি তোমার ভাইকে কেবলমাত্র সম্মান করো, হোয়াট ডু ইউ মোর দ্যান আদার্স, তাহলে তুমি অপরাধ হয়ে কী করবে। ডু নট ইভেন দ্য পাবলিকেশন শো, যারা কর আদায় করে তারা তো এটাই করে, তাই না। প্রিন্সিপলস নাম্বার 48, বি ইয়া দেয়ার ফর পারফেক্ট, সুতরাং পারফেক্ট হও ইভেন এজ ইউর ফাদার, যেমন তোমার বাবা পারফেক্ট, অর্থাৎ তোমার পিতা, এখানে পিতা বলতে জেসাস, জেসাস যেমন পারফেক্ট, হুইচ ইজ ইন হ্যাভেন ইজ পারফেক্ট, যিনি স্বর্গে আছেন। এখানে পারফেক্ট বলতে সিদ্ধ, সিক্ত, তিনি যেমন সিদ্ধ, সিক্ত, পিওর, তুমিও সেরকম সিদ্ধ, সিক্ত, পিওর হও। সো উই হ্যাভ কমপ্লিটেড টুডে চ্যাপ্টার 5, নেক্সট ডে উই উইল ডিসকাস চ্যাপ্টার 6। ওয়ান্স অ্যাগেন আই রিকোয়েস্ট টু প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ।